হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। আর টাইটেল ও থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো আজকের ভিডিওটি কাকে নিয়ে বানানো হচ্ছে। হ্যাঁ, আজকে আমরা দেখব নির্জনের টিকটক কাঁপানো 10টি ভাইরাল ডায়লগ, যে ডায়লগগুলো হাজারো মানুষের মঞ্চ হয়ে গেছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, সব ডায়লগগুলোর নাটকের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো প্রথমে চলুন দেখে আসি ছায়া নাটকের একটি ইমোশনাল ডায়লগ। লাখ টাকার জামাইয়ের জন্য চলে গেছিলি না, এখন আমার একটা বুলেটের দাম 10 লাখ টাকা। ক্যারিয়ার বেস্ট অফ লাক ফর ইউ ক্যারিয়ার। আর শোন, তুই আমার না তো কারণ না। এরপর রয়েছে গুরু এক্সপ্রেস নাটকের এই ডায়লগটি। এই দুনিয়াতে সবাই দৌড়ায়, কেউ নারী, কেউ টাকা, আর কেউ ক্ষমতার পিছে। তুমি আর আমিও তো কম দৌড়াইলাম না, সুখ পাইলাম কই? লালকুঠির রাজপুত্র ছিলাম আমি বেশ, সন্ধ্যা নামলেই হারায় গেল তোমারে লোকেশ। খোদার বান্দা খোদায় নিবে বিশ্বাস আমার শেষ, অচেনা এক স্টেশন যাবে গুরু এক্সপ্রেস। তারপর 3 নম্বর রয়েছে উড়োচিটি নাটকের এই ডায়লগটি। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর ভাগ্যে থাকলে আবার দেখা হবে। তারপর 4 নম্বর রয়েছে ট্রাস্ট নাটকের এই ডায়লগটি, যেটি কিনা এখনো টিকটকের পরেও কাঁপাচ্ছে। আর 10টা ছেলের মতো লাইফ না আমার, ভালো করেই জানতো আমার বাবা নাই, আর আমি তোমার ওই ফ্রেন্ডদের বয়ফ্রেন্ডের মতো বাবার পকেট মানিতে চলি না, নিজে আর্ন করি, এত ইজি না। আমার মতো বয়সে যে ছেলে ইনকাম করে না, তারে গিয়ে জিজ্ঞেস করো কিভাবে ফাটে, মাথার মধ্যে কি পরিমাণ পেইন থাকে। আর আমি তোমারে ভালোবাসছিলাম চিপাই চাপাই ঘোরার জন্য। এরপর রয়েছে ব্লাইন্ড নাটকের 2টি ইমোশনাল ডায়লগ। এমনই হয় ব্রাদার, আপনি আপনার লাইফে যাদেরকে সবচেয়ে বেশি ট্রাস্ট করবেন তারাই সবার প্রথমে চাকু মারবে। মানুষগুলার ইমোশনস অনেক সস্তা, অন্ধ আমি বন্ধ চোখে আমি দেখাই রাস্তা। বস্তা পচা ক্যারেক্টারগুলো আমারে বারবার দেয় রিমাইন্ড, আমার চোখে অন্ধকার তাই আমি ব্লাইন্ড। এরপর রয়েছে মিথ্যা সহ নাটকের একটি ইমোশনাল ডায়লগ। এতদিন বোকার মতো ভাবছিলাম, কেন আমি এখনো সব কিছু দেখছি? সালা আজ বুঝলাম আমি চলে যাওয়ার পর সব কিছু কীভাবে চেঞ্জ হয়ে যাবে। সে নতুন কাউকে পাবে, আবার ভালো থাকবে, কিন্তু মাঝখান থেকে আমি নাই। কি আজব না, তোমার বাবা মা ছাড়া কেউ তোমায় মনে রাখবে না, কারণ তাদের কাছে যে তোমায় রিপ্লেস করার মতো অপশন নেই। তুমি সুইসাইড করে যদি এক্সপেক্ট করো কারো জীবন তোমার জন্য থেমে থাকবে, সে তোমায় নিয়ে পড়ে থাকবে, ইউ আর ফাকিং রং। কারণ এই শহর মিথ্যা, শহরে দেওয়া কথার ইমোশন মিথ্যা, সত্য কোথাও নাই। তাই কবি বলে মিথ্যা শহরে ভালোবাসা খুঁজো না ভাই। এরপর রয়েছে নির্জনের এই ডায়লগটি। একদিনে ভালোবাসা, 2 দিনে ঝামেলা, 3 দিনে ব্রেকআপ নিয়ে লোনলি কিছু পোস্টার স্টোরিজ, আর 4 দিনে নতুন কেউ। চারদিকে শুধু ফেক মানুষজন, নিজেদের রিয়ালনেস দেখাইতে ব্যস্ত। যতদিন তোমরা তোমাদের এই শহরের সস্তা ভালোবাসায় মেতে থাকবা, ততদিন আমি আর ফিরবো না এখানে। আমার মাথা কাজ করতেছে না, আমার সব কিছু এলোমেলো হয়ে গেছে, আমার আর বাঁচতেই ইচ্ছা করে না, বেশি দিন বাঁচতে পারবো না। দিন শেষে আপন মানুষ বলতে কেউ নাই আমার, শুধু তুই আছিস। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই 10টি ডায়লগের মধ্যে কোন ডায়লগটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে এটাও কমেন্ট বক্সে জানাবেন।